রাজধানীর সংসদ ভবন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষী উপলক্ষে নানা আয়োজন চলছে। সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তামিম জাফর, ঠিক 1920 সালের আজকের এই দিনে রাত 8টায়, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, দেশের স্বপ্নদ্রষ্টা এবং দেশের মানুষের মুক্তির মহানায়ক সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল। ঠিক তারই স্মরণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই বিশাল অনুষ্ঠানের আসলে আয়োজন চলছে, বিশাল অনুষ্ঠানের কর্মযজ্ঞ এখানে আসলে চলছে। আপনাকে একটু বলে রাখি জাফর, সেটি হচ্ছে যে জন্মশতবার্ষিকী বঙ্গবন্ধুর যে ক্ষণগণনা শেষ হয়েছে এবং এই ক্ষণগণনার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটি স্বচ্ছ যে পিক্সেল স্ক্রিন, অর্থাৎ ট্রান্সপারেন্ট স্ক্রিন, সেই স্ক্রিনের মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধুর যে পিক্সেল শো, সেই পিক্সেল শো শুরু হবে বঙ্গবন্ধুর স্মরণে। এবং আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানটি শুরু হবে। এখানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই অনুষ্ঠানে যেটি আমরা জানতে পেরেছি যে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ে, বিশেষ করে 1952 থেকে 1972 পর্যন্ত তার যে কর্মযজ্ঞগুলো রয়েছে, তার যে ইতিহাসগুলো রয়েছে, তার যে এদেশের মানুষের জন্য যে তিনি পদক্ষেপগুলো নিয়েছেন, যে আন্দোলনগুলি তিনি গ্রহণ করেছেন, যে আন্দোলনগুলি তিনি করেছেন, সেটি আসলে বিভিন্নভাবে আসলে ফুটিয়ে তোলা হবে এবং ম্যাপিংয়ের মাধ্যমে আসলে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হবে এই পিক্সেল শোয়ের মাধ্যমে। পাশাপাশি তার যে ভাষণ, তার যে কথা, বিভিন্ন উদ্ধৃতি, সেটি আসলে বিভিন্নভাবে এখানে শো করা হবে, বিভিন্নভাবে প্রদর্শন করা হবে। আরেকটি বিষয় জাফর বলে রাখি, সেটি হচ্ছে এই মুহূর্তে কিন্তু আসলে একেবারে আলোয় আলোকিত হয়ে গিয়েছে পুরো সংসদ ভবন এলাকা, কিন্তু আসলে বলা যায় যে মুজিবময় হয়ে গিয়েছে। এবং বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু যেহেতু করোনা ভাইরাসের একটি আতঙ্ক বিরাজ করছে দেশে বর্তমানে এবং তার কারণে কিন্তু মুজিব বর্ষে যে অনুষ্ঠান, সেটি আসলে কিছুটা হলেও সংকুচিত করা হয়েছে। এবং তার দরুন কিন্তু তারপরেও কিন্তু মানুষের যে আবেগ, উচ্ছ্বাস আমরা দেখেছি এবং সংসদ ভবন এলাকার সামনে কিন্তু, অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে ভিড়, সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেটি আসলে চোখে পড়ার মতো। অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে ঠিক সংসদ ভবন এলাকার বাইরে কিন্তু সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা আসলে এখানে নিয়েছেন অবস্থান নিয়েছেন এবং তাদের একটি লক্ষ্য মুজিব বর্ষ উপলক্ষে যে সরকারের পক্ষ থেকে যে অনুষ্ঠানমালার আয়োজন করেছে, সেই আয়োজনই আসলে তারা এখানে উপভোগ করবেন বলে আমাদের জানিয়েছেন। পাশাপাশি এই অনুষ্ঠানটি, যেহেতু মুজিব বর্ষে অনুষ্ঠানটি সংকুচিত করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে, সেজন্য এই অনুষ্ঠানটি কিন্তু বাংলাদেশ টেলিভিশন সহ সময় সংবাদেও কিন্তু এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে। তো জাফর, এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে মুজিব বর্ষের অনুষ্ঠানের আমাদের সবশেষ। রাজধানীর সংসদ ভবন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম। এদিকে রাজধানীর হাতিরঝিলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের আয়োজন চলছে। সেখানে আছেন রিপোর্টার সাথিলা শারমিন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে যে আয়োজনটি রয়েছে, সেই আয়োজনটি কিন্তু এখনও শুরু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মঞ্চটি রয়েছে, মঞ্চের প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতি কিন্তু আসলে বেশ কিছুক্ষণ ধরেই আসলে যারা আয়োজক রয়েছেন তারা প্রস্তুতিটি একটি এক ধরনের মহড়া চালিয়ে যাচ্ছিলেন। আমরা দেখেছি যে জানতে পেরেছি যে 7:55 দিকে আসলে একটি লেজার শোর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে এবং এরপরে রয়েছে আতশবাজির আয়োজন। মুজিব জন্মশতবার্ষিকীতে যে আয়োজনগুলো আসলে কিছুটা সীমিত করে এনেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, তারই একটি অংশ আসলে ছিল সেই আয়োজনটি, কিন্তু এখন সীমিত আকারে চলছে। এখানে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের। আসলে এখানকার যে আয়োজনটি সম্পর্কে আমরা জানতে পেরেছি, সেই আয়োজনটিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে এবং সেই আয়োজনে আসলে অংশ নেবেন বেশ কয়েকজন শিল্পী। এরপরে হয়তোবা যে সাধারণ মানুষ এই আয়োজনটি যাতে উপভোগ করতে পারেন, লেজার শো এবং আতশবাজির মহড়া, সেই ব্যবস্থা কিন্তু আসলে হাতিরঝিলে রাখা হয়েছে। এবং সবচেয়ে যে জিনিসটি এখান থেকে বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই করোনা পরিস্থিতিতে যাতে অনেক বড় গণজামায়াত না হয়, অনেক বড় গণজামায়াত হলে হয়তো বা এই শঙ্কাগুলো যাতে এড়িয়ে চলা যায়, মানুষের সাথে মানুষের দূরত্ব রাখা যায়, সেই ব্যাপারগুলোও কিন্তু এই অনুষ্ঠানে এক ধরনের সতর্কতামূলক নির্দেশনা হিসেবে
হিসেবে আমরা দেখতে পেরেছি। আমরা যেটি দেখতে পেরেছি যে এখানে সবাই যেটি বলছে সেটি হচ্ছে যে নিরাপদ দূরত্ব থেকে আসলে এই আয়োজনটি তারা যাতে উপভোগ করতে পারে সে ব্যবস্থাগুলো রাখা হয়েছে। আমরা একটু আগে দেখেছি উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু মশার যে উপদ্রব সেই উপদ্রব থেকে বাঁচার জন্য আসলে বেশ কিছুক্ষণ আগে স্প্রে দেওয়া হয়েছে এবং এর পরেই হয়তো আসলে পরবর্তী যখন অনুষ্ঠান শুরু হবে তখন হয়তো আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। রাজধানীর হাতিরঝিলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের নানা আয়োজন চলছে। সেখান থেকে আমাদেরকে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন রিপোর্টার শাতিলা শারমিন।